যখন তোমাদের কাউকে দাওয়াত দেওয়া হয়, তখন সে যেন তাহা গ্রহণ করে। সেই ব্যক্তি যদি রোজাদার না হয়, তবে সে যেন অবশ্যই খাবার গ্রহণ করে, আর যদি রোজাদার হয়, তবে সে যেন অবশ্যই দাওয়াতকারীর জন্য দোয়া করে। হিশাম রহমতুল্লাহ আলাইহি বলেন, হাদিসে সালাত অর্থ দোয়া কল্যাণ কামনা। আল হাদিস আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 2452।